জেকব আহমেদ, আমি ডক্টর ইশাক আহমেদের ছোট ভাই, আমাদের চার ভাই, আমি চার নম্বর হয়। আর ওনার সম্বন্ধে আমরা আজকে এই মেমোরিয়াল সার্ভিসে অনেক কিছু বলেছি। ওনার জন্ম হয় 1962 এই 25th September-এ। আর ওনার বিষয়ে কী বলবো, আমি একটা গ্রামাঞ্চলে বড় হয়েছেন, পড়াশোনা করেছেন, মক্তব স্কুলে পড়েছেন, আর বাসকান্ডি ডেনামিয়া হায়ার সেকেন্ডারি স্কুলে পড়েছেন, আর জিসি কলেজে পড়েছেন। একটা গ্রামাঞ্চলের মধ্য থেকে বের হলেন, কিন্তু ওনার ইচ্ছা হচ্ছে কি এডুকেশন, কীভাবে মানে গ্রামের বাচ্চাদের কীভাবে উন্নতি করা যায়। কারণ উনি জানেন যে যখন লোকরা উন্নতি হবে তখন আমাদের দেশ, আমাদের সমাজ উন্নতি হবে, এইটা হলো ওনার মানে উদ্দেশ্য। হ্যাঁ, ওনার আকাঙ্ক্ষা, যে আকাঙ্ক্ষা তো আমাদেরকেও দিয়ে গেছেন। আমি নিজেও, উনি যে স্কুলটা খুলেছেন গ্রেস হাই সেকেন্ডারি স্কুল, আমি নিজেই গত 25 বছর মতো হয়ে গেছে আমি হেডমাস্টার হিসাবে, প্রিন্সিপাল হিসেবে কাজ করছি। আমাদের এই উদ্দেশ্য, তিনি গ্রামাঞ্চলের ছেলেদের, উনি বলতেন যে অনেক সময় আমাদের সময় মানে ম্যাট্রিক পরীক্ষার রেজাল্টটা খুব খারাপ হইতো, এইটা তার একটা ইচ্ছা ছিল যে ম্যাট্রিক এক্সাম, তার পরীক্ষাটা রেজাল্টটা ভালো হওয়ার জন্য। তিনি স্কুল খুলেছেন খুব ছোটোভাবে, বাসের ঘর দিয়ে খুলেছেন, ওনার নিজের টাকা দিয়ে, ওনার বন্ধুবান্ধব থেকে টাকা আনে উনি সব কিছু করেছেন। কিন্তু ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করেছেন, এই যে সমাজের লোকগুলোর মানে কি বলবো, মানে খুবই খুশি, যার জন্য তারা অনেক অনেক প্রথমে অনেক বছর আমরা ফিসও পাইতাম না, কিন্তু উনি নিজেই নিজের পকেট থেকে নিজের যা কিছু আরাম, হ্যাঁ আরাম, নিজের খুশি সব কিছু ছেড়ে মানে স্কুলের দিকে সব কিছু দান করলেন। আর স্কুলটা চলতে চলতে এমন সময় 10 বছর পরে আমাদের সমাজের লোকগুলা, প্যারেন্টসগুলাও টাকা পয়সা দিতে শুরু করলেন। তারপরে স্কুলটা এখন অনেক বড় হয়ে যাচ্ছে, এমনকি 900-এর উপরে ছাত্র স্টুডেন্ট, আর 100% মোটামুটি আমাদের HSSC এক্সামিনেশন মানে ম্যাট্রিক পরীক্ষার ইয়ে হয়। আর ওনার যে দান মানে অবদান যে আছে যে গ্রামাঞ্চলের দিকে, সব থেকে মেইন হলো এডুকেশনটা। আমরা এখানে আজকে আলাপ করেছি যে ওনার ইচ্ছাটা হয়েছে মানে যুবক যুবতীদের, ইউথ অ্যান্ড চিলড্রেন, মানে ইউথ অ্যান্ড চিলড্রেনটা উনি খুব এমফেসাইজ করেন। আর এইটার হিসাবেও আমরা দেখতে পাচ্ছি যে ইউথরা, আর এই যে গ্রামাঞ্চলের যে লোকদেরকে কীভাবে কাজে লাগানো, কারণ অনেক বাচ্চা ছেলেমেয়ে আছে, যুবক যুবতী আছে যারা বেকার, তাদের কোনো মানে কোনো চাকরি নেই, তাদের পড়াশোনাও নেই, চাকরি নেই, এই জন্য তাদেরকে কীভাবে পড়াশোনা করা দেওয়া যায়, শিক্ষা দেওয়া যায়, এভাবে কীভাবে তাদেরকে কাজে লাগানি যায়, এই জন্য আমাদের অনেক স্টুডেন্ট আমাদের স্কুলেরই এখন কী বলবো স্টুডেন্ট টিচার, তারা এখন মানে খুব ভালো করে তারা, তাদেরকে আমরা ট্রেনিং দিলাম, যার জন্য তারা এখন আমাদের স্কুলে আবার পড়াচ্ছেন। আর ওনার সম্বন্ধে আমরা শুনেছি অবদান, কিন্তু উনি নিজেই মানে এমনকি সেন্ট অ্যান্টনি গ্রামের থেকে গিয়ে সেন্ট অ্যান্টনি কলেজ শিলং থেকে মানে বিএসসি করেছেন, 3rd পজিশন পেয়েছেন ইউনিভার্সিটি, তারপরে MSc-তে গোল্ড মেডেলিস্ট কেমিস্ট্রিতে পেয়েছেন। ওর পরে উনি জওহরলাল নেহরু ইউনিভার্সিটি দিল্লিতে গেলেন, এখান থেকে আবার TAFR বোম্বে কলাবাটে গেলেন PhD-র জন্য, এখান থেকে PhD উনি শেষ করলেন। আর উনি ফিনল্যান্ডে পোস্ট ডক্টরেট পার্সন হিসাবে আবার ছিলেন, তারপরে ডক্টর রেডি রিসার্চ ফাউন্ডেশন হায়দ্রাবাদে কাজ করলেন একটু সিনিয়র সায়েন্টিস্ট হিসাবে। আর এই সায়েন্টিস্ট হিসাবে কাজ করার পরে তার মনে এই জাগলো, ঈশ্বর আহ্বান পেল যে উনি ওদের গ্রামের জন্য কি করা যায়। উনি চিন্তা করতেন, আমি একা যদি বড় হইতেই থাকি কিন্তু আমার গ্রামের লোকগুলো যদি কিছু করতে পারি না, তাহলে আমার এই কী বলবো আমার এই ইয়েটা মানে বেকার, মানে আমার জীবনটাকে আমি কোনো উপযোগী করতে পারলাম না। আমার উনি চেয়েছেন যে তার যেভাবে তিনি শিক্ষা পেয়েছেন যেন সমাজের জন্য কিছু করতে পারে, এই জন্য তিনি সিনিয়র সায়েন্টিস্ট হয়ে এত বড় একটা সুনাম না, মানে একটা ক্যালিবার, এত বড় একটা কাজ বা অনেক হয়তো অমন পরে বড় ইনকাম সব কিছু ছেড়ে তিনি এই গ্রামে কাজ শুরু করলেন। এবং এই সোসাইটি যে নর্থ ইস্টার্ন ব্যাপটিস্ট সোসাইটি, এটা হলো তার প্ল্যাটফর্ম যেখানে উনি এই বাইবেল কলেজের মানে সেক্রেটারি প্রেসিডেন্ট হিসাবে কাজ করেছেন অনেক বছর, 25 বছর মতন খুব সম্ভব। আর এইটা এটার মানে কীভাবে তিনি তার যে স্যাক্রিফাইস না স্যাক্রিফাইস করলেন, তিনি বলিদান দিলেন নিজেকে, যে তার এত বড় যে ক্যালিবার, এত বড় প্রেস্টিজিয়াস, এত বড় পদ ছেড়ে তিনি আমাদের এই কাছাড়ের গ্রামের লোকদের চিন্তা করে, কাছাড়ের যে জনগণের যে বাচ্চাদের চিন্তা করে, ইউথদের চিন্তা করে তিনি এই কাজগুলো শুরু করলেন।
আজকে প্রোগ্রাম যে আমরা ডক্টর ইশাকের যে মেমোরিয়াল বা তার বার্থডে হয় আজকে, হ্যাঁ জন্মদিনও হয়, এটা আমরা উদযাপন করলাম তার সমস্ত লোকদের সঙ্গে ঈশ্বরকে ধন্যবাদ দেওয়ার জন্য যে ঈশ্বর কীভাবে তাকে ব্যবহার করলেন, এই জগতে এনেছেন, জানি তার যে অনেক কিছু কাজকর্ম সবাই জানে না, হ্যাঁ বা অনেকে জানে, এটা যার একটা যা সবার মানে একটা কী বলব আমরা একসঙ্গে মিলে, হ্যাঁ প্রেমেতে যেন সবাই তার যে কাজগুলো যেন জানতে পারে এবং তার যে অবদান আর তার কী ইচ্ছা ছিল যেটা সে পূরণ করেছে খুবই ভালো, আর হয়তো তার আরও অনেক তার মানে ইয়ে রয়েছে কি আকাঙ্ক্ষা রয়েছে, ইচ্ছা রয়েছে, যেটা আমরা আবার পরবর্তীতে আমরা স্কুল হোক কলেজ হোক চিলড্রেন এডুকেশন হোক আমরা চলে যাচ্ছি মানে এটা নিয়ে যাচ্ছি। আর আমি আজকে এই দিনে সবাইকে ধন্যবাদ দিতে চাই যারা এখানে আসছেন, এমনকি মিডিয়া পার্সন আসছেন, আমাদের বন্ধু বান্ধব এখানে অনেক যাদের যেখানে সে জড়িত ছিল, খ্রিস্টান লিটারেচার হাউস প্রেস, বাইবেল কলেজ, অনেক স্কুল কলেজ, অনেক মণ্ডলী, অনেক ভাই বন্ধু, অনেক জায়গা থেকে অনেকজন এসেছেন, তাদেরকে সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, কারণ ওনাদের আশায় আমাদের যে পরিবার, হ্যাঁ ওনার স্ত্রী, ওনার যে ছেলে মেয়ে যে আছে, হ্যাঁ বা তাদেরকে অনেক উৎসাহ দিলেন, এটা দিয়ে আমাদেরকে খুব আনন্দ দিলেন, এই জন্য সবাইকে আমি ধন্যবাদ দিই যারা এখানে উপস্থিত ছিলেন আজকে। এইভাবে আমরা দুইজন খুব মিলে বাইবেল কলেজে কাজ করতাম এবং দুইজন একে অন্যের প্রতি মানে খুব সহযোগিতা, আর ছোট ছোট তার পার্সোনাল যে বিষয়গুলো সে আমাকে বলতো এবং আমি পার্সোনাল তাকে সাহায্য করতাম, আমাকে সবসময় বলতো রুবেল আমি তোমাকে নিজের ভাই মনে করি, আমি ওইখানে তুমি এখানে, কিন্তু আমাদের অন্তরঙ্গটা খুব মানে মিলন, এই যে জিনিস এই যে কথা তুমি কখনো কাউকে শেয়ার করবে না, এই যে একটা শিক্ষা আমার জীবনে দিয়েছে সেটা থেকে আমি মনে করে আসি আমি অনেক উন্নত, আমরা ফট করে কোনো কথা আমাদের মুখ থেকে পার হয়ে যায় আর সেটা আমাদের লস, কিন্তু সে আমাকে সবসময় এই ধরনের শেয়ার করতো আর এবং সেক্রেট রাখতো। এই যে মিনিস্ট্রি যখন আমরা করলাম তারপরে 2008 আমি বাইবেল আমাদের চৌদ্দাখানিতে আমি জুবলির জন্য তাকে বললাম দাদা আপনাকে একটা সেশন নিতে হবে, এই ভার্সটা চয়েস করিয়া দিবাই কোনটা করতে লাগবো, আমি তাকে বললাম না মতি 28:19 পদে যেটা আছে যাও সমস্ত জাতির কাছে গিয়ে প্রচার করো, ওই এইটা তো রাইট, এইটা তো ঠিক কথা, এইটা এইটা তারপরে দিন সে আমার মেসেজ করে দিয়ে ওই তোমার মানুষটা কি টাকা কইছে, তোমার মানুষটা কি টাকা কইছে আমার প্রচার হইব, আমি বলছি ঝাড়িয়া মারো বলে এই সাকে মানে আমাদের বাঙালি ভাষা যদি আবার লেগে একদম ঝাড়ে করে প্রচার করলো বলে মিন তার সমস্ত শক্তি সমস্ত মন দিয়ে সে প্রচার করছে, এইভাবে তিনি কাজ করতেন প্রচারের প্রথমে যখন সে পায় জিনিস একটা পাইছিল এইভাবে সে প্রচার করতো